একজনে তো জান্নাতি মহিলা ঘোষণা করে দিয়েছে প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এই সমস্ত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে যখন নিক্ষেপ করবে তার নারী বুড়ি আতুজুরি যা আছে সব বের হয়ে যাবে একবারে বের হওয়ার পরে তার নারী বুড়ির চতুর্দিকে সে ঘুরতে থাকবে জাহান্নামবাসীরা দেখবে আয় হ্যাঁ এত মারাত্মক ধরনের আজাব আরে উনি তো বড় বক্তা ছিল আরে ওনার বাজেট তো আশি হাজার টাকা ছিল লক্ষ লক্ষ মানুষ ওনার নাম শুনলে বীর করতো ফায়েজ তামি ও ইলাইহি আলু নাখ তার এই অবস্থা দেখিয়া যার নামবাসীরা জড়ো হয়ে যাবে একত্রিত হয়ে যাবে একত্রিত হয়ে ফায়া উন জিজ্ঞেস করবে ইয়া ফুলান অবক্তা সাপ মা লাখ খবর কি ইয়া ফুলান মা লাখ হে উমুক তোমার এই দুরবস্থা কেন আলাম তাকুত আমরুবিল মারুফ আরুফ ওতান আনিল মুনকার আর তোমার বাজেট না 8000 টাকা ছিল তুমি না বক্তা ছিল, তুমি না আমাদেরকে শতকাদের আদেশ করেছো অশতকাদের নিষেধ করেছ। তোমার এই দুরবস্থা কেন বলবে ফায়াকুলু বালা বলেছিলাম ঠিক কিন্তু আমি নিজে আমল করি নাই ইত্তাবিউমাল্লা ইয়া সালুকুম আজর ওয়া এই সমস্ত বক্তাদেরকে পরিহার করে কুরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে তার কথা শুনেন আমল হবে